একদম মাঠ দেখুন, খোলা মাঠ। এই জায়গাটা এখনো লোকে চেনে না বা জানে না, এই প্রথম আপনাদের দেখাচ্ছি। ইউটিউবে পাবেন না ভিডিও, হয়তো একটা ভিডিও পাবেন, আমি ওই ভিডিওটা দেখেই এখানে ঘুরতে এসেছি। ইউটিউবে কোনো ভিডিও পাবেন এই জায়গার, ভিডিও কোনোদিন পাবেন না বন্ধুরা। এত সুন্দর একটা জায়গা, সবুজে ভরা চারিদিকে। এগুলো কি গাছ কে জানে, দেখুন এই সুন্দর জায়গাটা আপনাদের নিয়ে আসলাম। বললাম না আপনাদের ঝিল দেখাবো, খুব সুন্দর। দেখুন গরু ঘাস খাচ্ছে, লতা পাতা খাচ্ছে। ঘুরে ঘুরে দেখাবো আপনাদের সম্পূর্ণ ভিডিওটা, দেখতে থাকবেন। কি সুন্দর একটা লেক, দেখুন আমি আর একটু এগিয়ে যাচ্ছি ইট ভাটার দিকে। এটা দেখুন পুরো ইট ভাটা, খোলা মাঠ, ইট ভাটা। এখানে বন্ধুরা একেবারে শান্তির পরিবেশ, কি সুন্দর হাওয়া বইছে, অনেকে মাছও ধরছে, স্নানও করছে। এটা বিরাট বড় একটা ইট ভাটা, অনেকগুলো পুকুর আছে বড় বড় ঝিলের মতো, লেকও বলতে পারেন, ঝিলও বলতে পারেন। কি সুন্দর একটা পরিবেশ আপনারা দেখুন, এত সুন্দর একটা জায়গা আপনাদের দেখাতে পেরে আমি খুশি। বারাসাতের মধ্যে ব্যারাকপুরের কাছাকাছি, ব্যারাকপুর রোডের কাছাকাছি নেতাজি পল্লী বলে একটা জায়গা আছে, সেই নেতাজি পল্লীতে এই জায়গাটা অবস্থিত। ইট ইট ভাটা দেখুন, ইট ভাটা আছে। আরও ঘুরে ঘুরে আপনাদের দেখাবো, অনেকগুলি বড় বড় পুকুর আছে, দেখলে আপনাদের ভালো লাগবে, সুন্দর লাগবে। গোপাল ওইদিকে পিছনে বসে আছে, অনেকে মাছ ধরছে। আর এই এই ঝিলের পাড়ে পাড়ে দেখছি খেজুর গাছ আছে অনেকগুলো। কি সুন্দর মাঠ, পুকুরের ঝিলের জলগুলো কিরকম ঢেউকাচ্ছে, কি সুন্দর লাগছে দেখুন বন্ধুরা, অপূর্ব লাগছে, অপূর্ব। এবার আস্তে আস্তে পুকুরের পাড়ে পাড়ে হেঁটে হেঁটে আপনাদের দেখাবো। পুকুর পাড়ে অনেকেই ছাতা ওই পাড়ে দেখতেই পাচ্ছেন, ছাতা গেড়ে বসে আছে, মাছ ধরছে ছিপ দিয়ে।
আমি আপনাদের পুকুর পার থেকে ঘুরে ঘুরে আরো সামনের দিকে এগিয়ে যাব, পুরো এই যে জায়গাটা পুরো ঘুরে দেখাবো আপনাদের, চেষ্টা করবো ঘুরে ঘুরে দেখানোর। খুব ভালো লাগে জায়গাটা, খুব ভালো লাগছে, দেখুন অপূর্ব সুন্দর একটা পরিবেশ, শান্ত পরিবেশ। বিকেলবেলা বা সকালবেলার টাইমে আপনারা যদি বারাসাতের কাছাকাছি যারা থাকেন অবশ্যই এখানে ঘুরতে আসতে পারেন, বাইরে থেকে আসলেও আসতে পারেন, সময় কেটে যাবে। সুন্দরভাবে সময় কেটে যাবে। বড় বড় পুকুর সব, চাইলে এত সুন্দর লাগছে দেখুন। এদিকে আরো একটা পুকুর আছে, কি সুন্দর লাগছে, শান্ত পরিবেশ, শহরের কোলাহল ছেড়ে অবশ্যই এদিকে আসতে পারেন ঘুরতে আপনারা। দেখুন খেজুর গাছ সারিবদ্ধ ভাবে, কত সুন্দর লাগছে ভিউটা। চারপাশটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, সুন্দর পরিবেশ, শান্ত পরিবেশ। সবুজে ভরা চারিদিকে, পুকুর আছে, হাওয়া বইছে, ঠান্ডা বেশ সুন্দর, রোদও আছে, হাওয়া বইছে, দারুণ লাগছে। এই খেজুর গাছটা শুকিয়ে গেছে, একটা অন্যরকম সৌন্দর্য মাত্রা দিয়েছে এই শুকনো খেজুর গাছটা বা মরে গিয়েছে গাছটা। এই পাশে দেখুন পাহাড়ের মতো একটা ঢিবি আছে, মাটির ঢিবি, ছাগলগুলো দেখুন ঘাস খাচ্ছে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে, খুব সুন্দর লাগছে। গোপাল কোথায় আছে জানি না, পিছনে কোথায় লুকিয়ে রয়েছে, রোদের মধ্যে আসতে চাইছে না। আমি আপনাদের সম্পূর্ণ জায়গাটা সুন্দর করে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন, দেখুন মাটির ঢিবিটা কত সুন্দর, পিছনে চিমনি, পরিবেশটা অপূর্ব সুন্দর। এবার এগিয়ে যাচ্ছি পিছনের দিকে, অন্য দিকটা দেখি আপনাদের দেখাতে পারি কিনা।
এই পাশের লুকটা আপনাদের একটু দেখাচ্ছি, দেখুন এটা পুকুরের এই পারটাই চলে এসেছি আমি, কেমন লাগছে দেখুন। এগিয়ে যাচ্ছি, আরো এদিকে পুকুর আছে দু তিনটে, অনেকগুলো পুকুর আছে এখানে বন্ধুরা, বড় বড় পুকুর সব। দেখুন এদিকে একটু ঝাড় জঙ্গল আছে, সৌন্দর্য দেখতে গেলে একটু তো ঝাড় জঙ্গলের দিকে আসতেই হয় বন্ধুরা। দেখুন এদিকটা পার ঘেঁষে যেতে হবে, কিন্তু আমি এদিকে যেতে পারবো না হয়তো, একটু জঙ্গল টাইপের আছে, সাইড দিয়ে যেতে হবে। দেখি ওই পার থেকে ঘুরে যদি যাওয়া যায়। হলদি গাছের চাষ হয়েছে দেখুন বন্ধুরা, হলদি গাছের চাষ। এটা কি বল, গোপাল বল আমি বলছি এটা হলদি গাছের চাষ, গোপাল বলছে হলদি গাছ না, বলছে কি গাছ বল তাহলে। তাহলে গোপাল এখন একমত হয়ে গেছে এটা হলদি গাছ, কি সুন্দর পুকুরের পাশে ঢালাই রাস্তা, খুব সুন্দর লাগছে। এ পাশটা একটা রয়েছে, এ পাশটা একটা ঝিল রয়েছে খুব সুন্দর, দেখুন দেখুন ভিউটা সৌন্দর্য ভিউ। এবার আমরা ভেতরে একটু ইটভাটার ভেতরে যাব, দেখি ইটখোলাটা একটু দেখাতে পারি কিনা, খুব সুন্দর ভিউ। বাড়ি আসবো বলছে।